কোঅর্ডিনেট জিওমেট্রি 1 টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট জিওমেট্রির উপর ফার্স্ট ভিডিও। তো মোটামুটি আমি ধরে নিয়েছি, হিসাব করে দেখেছি 20 থেকে 25টার মতো ভিডিও আপলোড করবো কোঅর্ডিনেট জিওমেট্রির জন্য। প্রত্যেকটা ভিডিও ক্লাস 11 স্টুডেন্টের জন্য, আর প্রথম দুটো ভিডিও চাইলে ক্লাস 9 স্টুডেন্টরাও দেখতে পারে। তো যাই হোক, সবার আগে কোঅর্ডিনেট জিওমেট্রি বলতে কী বোঝায় সেটাতে আসি। দেখো, জিওমেট্রি তো আমরা একদম ছোটোবেলা থেকে পড়েছি, কিছুটা হলো ধারণা আছে, জ্যামিতি যাকে বলা হয় বাংলায়। তো ওখানে বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্র নিয়ে আলোচনা করেছিলাম, যেরকম ত্রিভুজ, এই হচ্ছে বৃত্ত, সরল রেখাংশ, আরও অনেক রকম উপবৃত্ত, পরাবৃত্ত, এরকম অনেক রকমের জ্যামিতিক চিত্র নিয়ে আমরা আলোচনা করেছি। এবার প্রশ্ন হলো, এই বৃত্ত, ত্রিভুজ, সরলরেখা এগুলো তো আর নির্দিষ্ট মাপের নয় যে এর থেকে বড় হবে না বা এর থেকে ছোট হবে না, যত বড় খুশি হতে পারে। তো অত বড় মাপের বৃত্ত কীভাবে আলোচনা করবো? ধরে নাও একটা 100 সেন্টিমিটার বা 100 মিটার, 100 সেন্টিমিটার খুবই ছোট, 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে আলোচনা করবো। নিশ্চয়ই ওরকম বৃত্ত আমরা হাতে কাছে পাবো না। তো যাকে এই জন্য কি হয়, জ্যামিতির একটা বীজগাণিতিকরণের প্রয়োজন হয়। কী বললাম? জ্যামিতির একটা বীজগাণিতিকরণের প্রয়োজন হয়। যেমন ধরে নাও, আমরা পরে শিখতে পারবো, পরে শিখবো আর কি, জানতে পারবো যে এই হচ্ছে একটা বৃত্ত, এর দৈর্ঘ্য যদি এখান থেকে এই ডিস্টেন্স যদি এ হয়, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এর ক্ষেত্রফল x² + y² = a² এই আকারে লেখা যায়। ওকে, আবার y + 2x = 5, এটার দ্বারা কি একটা সরলরেখা বোঝায়। তো এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসবো। তো কি বললাম, কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি আর কিছুই নয়, এটা হচ্ছে কি জ্যামিতির একটা বীজগাণিতিক রূপ, জ্যামিতির বীজগাণিতিকরণ ভালোভাবে বলে ভেবে আসে। এবার এই সমস্ত ধরনের আলোচনার জন্য আমাদের পরস্পর লম্ব দুটি সরলরেখা প্রয়োজন। আমি জানি এই বিষয়গুলো তোমরা সবাই জানো, তবুও একটু আলোচনা করছি। হ্যাঁ, x ও x' y ও y'। ওকে, পরস্পর লম্ব দুটি সরলরেখা প্রয়োজন। হরাইজন্টাল লাইনটাকে বলা হয় এক্স অক্ষ, ভার্টিক্যালটাকে বলা হয় ওয়াই অক্ষ, এগুলো আমরা মোটামুটি জানি। এবার তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে মূলবিন্দু ধরা হয়। এবার মূলবিন্দু থেকে ডান দিকে এক্স অক্ষ বরাবর গেলে সেটা ধনাত্মক দিক হয়, বা দিকটা ঋণাত্মক দিক, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরের দিকটা ধনাত্মক, নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক। এই ব্যাপারগুলো কারোরই অজানা নয় আমার মনে হয়। আর ধরে নিলাম এই একটা বিন্দু পি, পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম পিএম, পি থেকে ওয়াই অক্ষের উপর লম্ব পি এন টানলাম। এবার এই ডিস্টেন্সটা ধরে নিলাম এক্স, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, আর এই ডিস্টেন্সটা ধরে নিলাম হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স অক্ষ থেকে পি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই। তাহলে পি বিন্দু আমরা এভাবে যেতে পারি, ও থেকে এম পর্যন্ত, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স, তারপরে যাওয়ার পর ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স যেতে পারি। তার মানে পি বিন্দুকে আমরা এক্স এবং ওয়াই এই দুটি দূরত্ব দ্বারা প্রকাশ করতে পারি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। আমরা বলবো এক্স ওয়াই হলো পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা দেওয়া থাকলেই আমরা বুঝতে পারবো যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব যেতে হবে। পি বিন্দু বলতে এটাই বোঝায়, আর বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই বলতে এটাই বোঝায়। উদাহরণ হিসাবে মনে করো কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক 3 4, এই বিন্দুর স্থানাঙ্ক 3 4, এখান থেকে আমরা কি বুঝবো, এক্স অক্ষ বরাবর 3 ডিস্টেন্স যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর কত ডিস্টেন্স যেতে হবে, 4 ডিস্টেন্স যেতে হবে। এটা হচ্ছে 3 আর এটা কত, 4। বা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 3, তাহলে এক্স অক্ষ বরাবর -2 ডিস্টেন্স আসতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর 3 ডিস্টেন্স যেতে হবে, -2 3। তো যেহেতু -2 3, তাহলে এক্স অক্ষ বরাবর নেগেটিভ ডিস্টেন্স আসতে হবে, নেগেটিভ ডাইরেকশনে আসতে হবে ডিস্টেন্স নয়, আর ওয়াই অক্ষ বরাবর পজিটিভ ডাইরেকশনে যেতে হবে। দেখ, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো ক্লাস 11 যারা পড়ো, তারা ক্লাস 10 ক্লাস 9 এই সমস্ত ব্যাপারগুলো মোটামুটি শিখেছো। আর এটাও জানো যে পরস্পর লম্ব সরলরেখা দুটি একটা সমতলকে 4 ভাগে ভাগ করে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। এই ভাগটাকে হলে ফার্স্ট কোয়াড্রেন্ট বাংলায় বলে প্রথম পাদ, আর এই বারটাকে বলা হয় কি সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এখানকার কোনো বিন্দুর ক্ষেত্রে কি হয়, এখানকার কোনো বিন্দু এক্স ওয়াই যদি স্থানাঙ্ক হয়, তাহলে অবশ্যই এক্সটা পজিটিভ হবে, ওয়াইটাও পজিটিভ হবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর এক্স স্থানাঙ্কটা পজিটিভ, ওয়াইটাও পজিটিভ, তাই একে প্লাস প্লাস বলা হয়। এক্ষেত্রে এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, তাই মাইনাস প্লাস বলা হয়। এটা মাইনাস মাইনাস, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, মাইনাস মাইনাস, আর এক্সটা পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ, এখানে একে প্লাস মাইনাস এভাবে লেখা হয়। এরকম অনেক কিছু জিনিস আছে, এগুলো নিয়ে আমি আর ডিটেলসে আলোচনা করলাম না, একবারই মেইন আলোচনায় চলে যাই। এবার আলোচনা করবো মূলবিন্দু থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব নির্ণয়। মূলবিন্দু বলতে এই যে পরস্পর লম্ব সরলরেখা দুটি, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস,
যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে একটা বিন্দু দেওয়া আছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এই বিন্দুটা লং, এই বিন্দুটার দূরত্ব বের করতে হবে, অর্থাৎ আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে, ওপি ডিস্টেন্সটা বের করতে লাগবে। তো তার জন্য আমরা কি করব, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্বটা নিই পি এম। তাহলে এর স্থানাঙ্ক এক্স ওয়াই বলতে কি, প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স যেতে হয়, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স যেতে হয়। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে, ওপির ডিস্টেন্সটা বের করতে লাগবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা এঁকেছি আমি, ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ, তাই না? তাহলে এক্স আর ওয়াই কি এখানে, আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে এক্স এবং ওয়াই এই যে ডিস্টেন্স দুটো রয়েছে, তার মধ্যে একটাকে লম্ব আর একটাকে ভূমি আমরা ভাবতে পারি। তাহলে ওপি স্কোয়ার কত হবে, পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওপি সমান কত আসবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এত একক। অর্থাৎ মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। ওকে, একটা উদাহরণ দিচ্ছি। যদি বলে যে মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে থ্রি ফোর বিন্দুর দূরত্ব কত, তাহলে আমরা কি বলবো, সমাধান হচ্ছে এরকম, মূল বিন্দু থেকে থ্রি ফোর বিন্দুর দূরত্ব, থ্রি ফোর বিন্দুর দূরত্ব সমান রুট থ্রি স্কোয়ার্ড প্লাস ফোর স্কোয়ার্ড। তাহলে কত হবে, নয় যোগ ষোলো সমান রুট পঁচিশ সমান কত, পাঁচ একক। ওকে, তাহলে মূল বিন্দু থেকে থ্রি ফোর বিন্দুর দূরত্ব কত, পাঁচ একক। এটা কিভাবে বের করলাম, ওই যে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয়, যদি কোনো বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই হয়, তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্ব রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মূল বিন্দু থেকে থ্রি ফোর বিন্দুর দূরত্ব কত হবে, রুট থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার। তাহলে কত আসলো আলটিমেটলি, ফাইভ একক। ওকে, এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো কি, দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু, তাহলে তাদের মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে দেখো আমি একে ছবিটা এঁকে নেই, এই হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওকে, এই বিন্দুটার নাম দিলাম পি, যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই বিন্দুটার নাম দিলাম কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। পি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ হচ্ছে কি এক্স টু ওয়াই টু, এক্স ওয়ান ওয়াই ওয়ান কমা এক্স টু ওয়াই টু। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা বের করতে লাগবে পি কিউ। ওকে, এখানে আমি কি করব, পি থেকে এর উপর লম্ব টানলাম, এর উপরে লম্ব টানলাম, মানে পি থেকে এক্স অক্ষের উপর, কিউ থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম, তারপরে পি থেকে এই কিউ এম যে সরলরেখাটি রয়েছে এটা পি এন নাম দিলাম, এটা কিউ এম নাম দিলাম, এর উপর লম্ব টানলাম, নাম দিলাম হচ্ছে আর। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে এই যে পুরো ডিস্টেন্সটা সেটা কিন্তু এক্স টু, কারণ কি কিউ এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু। আবার এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে কত, এক্স ওয়ান, কেন, কারণ পি এর এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান। তাহলে এতটুকু কত হবে বলতো, এতটুকু হচ্ছে তাহলে নিশ্চয়ই এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এই ডিস্টেন্সটা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই ডিস্টেন্সটা এক্স টু মাইনাস এক্স ওয়ান। আবার দেখো এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান, অর্থাৎ এখান থেকে এতটুকু ওয়াই ওয়ান, আবার কিউ এর ওয়াই স্থানাঙ্কটা কত, ওয়াই টু, তাহলে ওয়াই টু হচ্ছে এই ডিস্টেন্সটা পুরোটা। তাহলে এতটুকু কত হবে, নিশ্চয়ই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এই ডিস্টেন্সটা। ওকে, ক্লিয়ার? তাহলে এবার এই ত্রিভুজটা লক্ষ্য করো, পি কিউ আর ত্রিভুজ তোমরা লক্ষ্য করো, এখানে পি আর এর ডিস্টেন্স হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, কিউ আর এর ডিস্টেন্স হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এবং পি কিউ এর যে ডিস্টেন্স সেটা বের করতে হবে আমাদের, তাই তো? এবার পি কিউ আর ত্রিভুজটা যেটা বলছে সেটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা আছে সমকোণ। তাহলে পি কিউ হচ্ছে অতিভুজ, আমি লিখতেই পারি পি কিউ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, পি আর স্কোয়ার প্লাস কি হবে, আর কিউ তার স্কোয়ার। ওকে, তাহলে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর কত হবে, পি আর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস এটা কত, আর কিউ হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু রুট এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। এবার এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার আর এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার একই, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখি প্লাস এটা কি হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার। তাহলে কী পেলাম, পি কিউ সমান এত একক হবে। ওকে, তাহলে দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার্ড প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার্ড, এত একক। ওকে,
একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে বিন্দু দুটি চেঞ্জ করেছি, দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক হচ্ছে, ধরে নাও পি এর স্থানাঙ্ক হচ্ছে 3, 5 এবং কিউ এর স্থানাঙ্ক হচ্ছে ধরে নিলাম 6, 9। দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক 3, 5 এবং 6, 9 হলে তাদের দূরত্ব কত, তাদের দূরত্ব কত হবে, তাদের দূরত্ব সমান আমি এখানে লিখে দিচ্ছি একবারই রুট, দেখো x1 y1 যদি স্থানাঙ্ক হয় x1 y1 x2 y2, তাহলে কি রুট x1 - x2² প্লাস y1 - y2² তাহলে এখানে x1 y1 x2 y2, তাহলে কি লিখবো 3 - 6 তার স্কোয়ার প্লাস কত হবে 5 - 9 তার স্কোয়ার, তাহলে 3 - 6 হচ্ছে -3 তার স্কোয়ার প্লাস এটা কত হবে -4 তার স্কোয়ার, এবার পুরোটার রুট, তাহলে রুটের ভিতরে কত 9 + 16 = কত রুট 25 = 5, এত একক। ওকে, তাহলে যে কোনো দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আশা করি তোমরা সেই বিন্দু দুটোর দূরত্ব বের করতে পারবে। এরপর দেখো ছেদ সূত্র 1, অর্থাৎ এরপরে আরও ছেদ সূত্র রয়েছেন, কি বলেছে দেখো, পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2, পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 x2 y2, আর বিন্দু পি কিউ রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে m x2 + n x1 / m + n, m y2 + n y1 / m + n। তো অন্তর্বিভক্ত কথাটা অর্থ কি সেটা আগে আমরা জানবো, ধরে নাও এই একটা বিন্দু পি আর এই একটা বিন্দু কিউ, তাহলে এটা হচ্ছে পি কিউ রেখাংশ। ওকে, এবার আর বিন্দু পি কিউ কে অন্তর্বিভক্ত করে এর অর্থ হলো আর বিন্দুর অবস্থান পি কিউ রেখাংশের উপর থাকবে এবং পি কিউ এর মাঝে থাকবে কোথাও, এই যে আর বিন্দু পি কিউ রেখাংশের উপর থাকবে, পি এর ডান দিকে কিউ এর বাঁদিকে এরকম ভাবে থাকবে, এবং m:1 অনুপাতে ভাগ করে বলতে কি হবে পি আর r³ = m:n হবে। পি কিউ রেখাংশকে যদি আর বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আর বিন্দু থাকবে পি এবং কিউ এর মাঝে কোথাও এবং পি r³ = m:n হবে। এবার পি এর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, কিউ এর স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2, তাহলে আর এর স্থানাঙ্কটা কত হবে এটাই আমরা বের করব। এখানে দেওয়া আছে আর এর স্থানাঙ্ক হচ্ছে m x2 + n x1 / m + n m y2 + n y1 / m + n। এবার যাকে পি এবং কিউ এর স্থানাঙ্কের সাহায্য নিয়ে আর এই চিত্রের সাহায্য নিয়ে আমি আর এর স্থানাঙ্কটা বের করব, অর্থাৎ প্রমাণ করে দেখাবো আর এর স্থানাঙ্ক এটাই হয়। তো ধরে নিলাম আর এর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, তাহলে আমাদের আলফা বিটাই বের করতে হবে, আলফা বিটা বের করতে হবে, দেওয়া আছে পি আর এক্স টু আর কিউ ইজিক্যাল টু এম এক্স টু এন। এরপর আমি কি করেছি, পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল এবং কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এঁকেছি যা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে, তারপর আর থেকে পিটি এর সমান্তরাল এঁকেছি বা আর থেকে কিউটি এর উপর লম্ব আর ইউ এঁকেছি এবং আর থেকে পিটি এর উপর লম্ব আর এস এঁকেছি। ওকে, এবার এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বা এই ডিস্টেন্সগুলো আমরা হিসাব করে দেখি একটু কত কত হয়। দেখো একটা জিনিস খেয়াল করে এটুক মুছে ফেললাম, কি বলেছে এখানে, x1 y1 এই ডিস্টেন্সটা এই পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে x1, আবার আর এর স্থানাঙ্ক কত আলফা বিটা, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে আলফা, অর্থাৎ আলফা হচ্ছে এই পুরো ডিস্টেন্সটা আর x1 হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা, তাহলে এখান থেকে এতটুকু কত হবে, অর্থাৎ এই ত্রিভুজের এই ডিস্টেন্সটা কত হবে, স্পষ্টত আলফা মাইনাস x1 হবে, তাহলে এটা লিখলাম আলফা মাইনাস x1। ওকে, আলফা মাইনাস x1 হচ্ছে এই ডিস্টেন্সটা, এখান থেকে এতটুকু হচ্ছে আলফা মাইনাস x1। একইভাবে খেয়াল করো তোমরা, এখান থেকে এই ডিস্টেন্সটা তো আলফা, আবার এখান থেকে এই যে ডিস্টেন্সটা রয়েছে এটা কিন্তু x2, পুরো ডিস্টেন্সটা কত x2, তাই না, এটা হচ্ছে আলফা আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত x2, তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে x2 - α। আবার বলছি এখান থেকে এতটুকু হচ্ছে x1, এখান থেকে পুরোটা কত আলফা, তাহলে এইটুকু কত হবে আলফা মাইনাস x1, আবার এখান থেকে এটা হচ্ছে কত আলফা, এখান থেকে এই পুরোটা হচ্ছে কত x2, তাহলে এইটুকু কত হবে x2 - α। আবার একইভাবে দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত y1, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত বিটা, তাহলে এই যে দূরত্বটা এটা কত হবে বিটা - y1, এটা হবে বিটা - y1। ওকে, আবার এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে বিটা আর এখান থেকে পুরো ডিস্টেন্সটা হচ্ছে y2,
তাহলে ওয়াই টু মাইনাস বিটা, তাহলে ওয়াই টু মাইনাস বিটা হবে এখান থেকে এতটুকু ডিস্টেন্স, আর বিটা মাইনাস ওয়ান হবে এতটুকু ডিস্টেন্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। আবার বলছি প্রয়োজনে, এখান থেকে পুরোটা হচ্ছে বিটা আর এখান থেকে পুরোটা হচ্ছে ওয়াই টু, তাহলে কত হবে ওয়াই টু মাইনাস বিটা। এখান থেকে পুরোটা হচ্ছে বিটা, এখান থেকে এতটুকু হচ্ছে কত এক ওয়াই ওয়ান, তাহলে কত হবে বিটা মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এই দুটো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ওকে, এবার দেখো এই ত্রিভুজ দুটো খেয়াল করো, এই কোণ সমান এই কোণ হবে, এটা এটা 90 ডিগ্রি, অবশিষ্ট কোণগুলো অবশ্যই সমান হতেই হবে। তারপরে ত্রিভুজ দুটি কী হবে? সদৃশ কোণী ত্রিভুজ, ত্রিভুজ দুটি সদৃশ বা সিমিলার। তাই যদি হয় তাহলে পি আর বাই আর কিউ, পি আর বাই আর কিউ অর্থাৎ প্রথম ত্রিভুজটার অতিভুজ বাই দ্বিতীয় ত্রিভুজটার অতিভুজ সমান কী হবে? প্রথম ত্রিভুজটার ভূমি বাই দ্বিতীয় ত্রিভুজের ভূমি, অর্থাৎ কী লিখতে পারি? পি এস বাই আর ইউ, পি এস বাই আর ইউ সমান কী হবে? এস আর অর্থাৎ প্রথম ত্রিভুজের যে উচ্চতা রয়েছে সেটা ডিভাইডেড বাই দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ ইউ কিউ, ইউ কিউ। তাহলে পি আর বাই আর কিউ কত? এটা আমরা জানি এম বাই এন। পি এস বাই আর ইউ কত হবে? পি এস হচ্ছে আলফা মাইনাস এক্স ওয়ান, আলফা মাইনাস এক্স ওয়ান। আর ইউ কত? আর ইউ হচ্ছে কত? এক্স টু মাইনাস আলফা, এক্স টু মাইনাস আলফা সমান। এস আর কত? দেখো এস আর, এস আর হচ্ছে বিটা মাইনাস ওয়াই ওয়ান, বিটা মাইনাস ওয়াই ওয়ান। আর ইউ কিউ সমান ওয়াই টু, ওয়াই টু মাইনাস বিটা। এবার এই প্রথম দুটো নেব, প্রথম দুটো নিয়ে কি পাই দেখো, প্রথম দুটো থেকে পাওয়া যায় বজ্র গুণন করে দিই, তাহলে কথা আছে এন আলফা মাইনাস এন এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স টু মাইনাস এম আলফা। এই এম আলফাকে বা দিকে নিয়ে আসবো আর এক্স ওয়ান, এন এক্স ওয়ানকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? এম আলফা প্লাস এন আলফা ইজ ইকুয়াল টু কত? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, অর্থাৎ এম প্লাস এন, এখানে আলফা কমন না যায় তাহলে এম প্লাস এন আলফা ইজ ইকুয়াল টু কত? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান। তাহলে কত লিখতে পারি? আলফা ইজ ইকুয়াল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, আলফা ইজ ইকুয়াল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই কত? এম প্লাস এন। এটা আলফার মান পেয়ে গেলাম। আবার দেখো পরের প্রথমটা এবং শেষেরটা যদি নেই, খেয়াল করো এখানে এই প্রথম দুটো নিয়ে আমি কী পেলাম? আলফা ইজ ইকুয়াল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, তার মানে এই যে আর বিন্দু যদি রয়েছে তার এক্স স্থানাঙ্কটা কত আসলো? এক্স স্থানাঙ্কটা আসলো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই কত? এম প্লাস এন। ওয়াই স্থানাঙ্কটা বের করতে হবে, অর্থাৎ বিটার মান বের করতে হবে। আমি তার জন্য কী করব, এই যে রিলেশনটা রয়েছে এখানে তার এই ফার্স্ট পার্টটা নেব এবং থার্ড পার্টটা নেব। তাহলে দেখো কী লেখা যায়, বজ্রগুণন করে দিই সবার, বজ্রগুণন করে দিই, এখানে কী হবে? এন বিটা, এন বিটা মাইনাস এন ওয়াই ওয়ান সমান এম ওয়াই টু মাইনাস এম বিটা। তাহলে বিটাটাকে বাদিকে নিয়ে আসি, এম বিটা প্লাস এন বিটা সমান কত হবে? এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান। ওকে, তাহলে এম প্লাস এন বিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান। তাহলে এম প্লাস এন বিটা সমান এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান। এখান থেকে লিখতে পারি বিটা ইজ ইকুয়াল টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে আমি আলফা পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম, অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আর বিন্দুর এক্স স্থানাঙ্ক যেরকম পেয়েছি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, অর্থাৎ আলফা এর মান, বিটা এর মানটা হবে আর বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই কত? এম প্লাস এন। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম? পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। আর বিন্দু যদি পি কিউ রেখাংশকে এম এক্স টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত আসলো? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত? এম প্লাস এন। ওকে, ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দিই, ছোট অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই। দেখো পি এর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো 5 7, ওকে, এবং কিউ এর স্থানাঙ্ক কত আছে? কিউ এর স্থানাঙ্ক 3 9। আর বিন্দু, আর বিন্দু পি কিউ রেখাংশকে, পি কিউ রেখাংশকে 3:5 কত? 3:5 অনুপাতে ভাগ করলে, 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, ভাগ করলে লিখবো না, এত অনুপাতে অন্তর্বিভক্ত করলে, করলে আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে,
দেখো সমাধান একদমই সহজ, পি এবং কিউ দেওয়া আছে তো, এক বই লিখবো আর বিন্দু, তার মানে ব্যাপারটা এরকম, এই হচ্ছে পি যার স্থানাঙ্ক হচ্ছে 5 7, আর হচ্ছে কিউ যার স্থানাঙ্ক কত 3 9, অর্থাৎ x1 y1 x2 y2, এই একারে রয়েছে, আর এই হচ্ছে আর বিন্দু কি করেছে 3:5 অনুযায়ী বিভক্ত করেছে, মানে এদিকে থাকবে আর। এবার পি আর ইস টু আর কিউ কত 3:5, যেমন এম ইস টু এন ছিল সেরকম 3:5, তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ছিল, তাহলে কি লিখবো আর বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দুর স্থানাঙ্ক, এখানে এম বলতে কত বোঝাচ্ছে, এম বলতে বোঝাচ্ছে কত 3, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু, এখানে সুবিধার জন্য লিখে নিলাম এক্স টু ওয়াই টু, আর এটা হচ্ছে কত এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাই তো, কি হয় এম এক্স টু, এম কত, এম হচ্ছে 3, এন হচ্ছে 4, তাহলে 3 × 3 এম এক্স টু গেল, প্লাস এন বলতে 5, এন এক্স ওয়ান 5, নিচে কত হবে 3 + 5, ওকে কমা, তারপর কত এম ওয়াই টু, অর্থাৎ 3 y2 বলতে কত 9, তাহলে 3 × 9 প্লাস এন ওয়াই ওয়ান, এন কত, এন হচ্ছে 5, ওয়াই ওয়ান হচ্ছে 7, তাহলে 5 × 7 ডিভাইডেড বাই কত 3 + 5, এটাই হচ্ছে কি আর বিন্দুর স্থানাঙ্ক, তাহলে হিসাব করে দেখি 3 × 3 = 9, 9 আর 25 কত 34/8, আর এখানে কত 27, আর 3 × 27 = 35, 27 আর 35 কত 35 27, 7 × 5 = 2, 3 × 2 = 5 6, তাহলে 62/8, এবার এটা শর্ট, এটা কাটাকাটি করলে কত হবে 17/4, 31/4, এটাই হচ্ছে কি আর বিন্দুর স্থানাঙ্ক, তাহলে যে কোনো দুটি বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে এবং বলা হয় ওই দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কোনো একটি বিন্দু কোনো নির্দিষ্ট অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ইজিলি বের করতে পারবো। এবার যেটা বলবো সেটা হচ্ছে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী করে বের করবো। দেখো একদমই সহজ, ধরে নাও পি একটা বিন্দু দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই হচ্ছে পি বিন্দু, আর কিউ বিন্দু হচ্ছে এক্স টু ওয়াই টু, এবার আর বিন্দু যদি পি কিউ রেখাংশকে সমান, পি কিউ রেখাংশকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ পি আর, পি আর ইস টু আর কিউ ইজ ইকুয়াল কত 1:1, তাহলেই তো সমান দুভাগে ভাগ করবে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এখানে এম ইস টু এন, এম ইস টু এন বলতে 1:1, এন এর জায়গায় 1 বসাতে বসাবো আর এন এর জায়গায় 1 বসাবো, তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে নিশ্চয়ই 1 x2 + 1 x1 / 1 + 1, তো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস ওয়ান, একইভাবে 1 y2, অর্থাৎ এম ওয়াই টু প্লাস 1 y1, অর্থাৎ এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 1 + 1, অর্থাৎ এম প্লাস এন, তাহলে আলটিমেটলি কত আসলো, এটা এক্স টু এটা এক্স ওয়ান, তাহলে আমি লিখবো x1 + x2/2, আর এখানে কত হবে y1 + y2/2, তাহলে পি কিউ যে রেখাংশ রয়েছে যেখানে পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তাহলে পি কিউ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এভাবে কি x1 + x2/2 / y1 + y2/2, অর্থাৎ পি এবং কিউ এর স্থানাঙ্ক 3 5, আর এখানে 7 9 যদি দেওয়া থাকতো তাহলে পি কিউ এর যে মধ্যবিন্দু আর এর স্থানাঙ্ক হতো কত 3 + 7/2, 5 + 9/2, দ্যাট ইজ কত আসলো এখানে, দ্যাট ইজ 5 9 + 14 = 7, ওকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে কি কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কি বললাম কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে সেই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করবো, এটাও কিন্তু এই সেকশন ফর্মুলা 1 দিয়েই করা যায়। ধরে নাও লিখে নেই এখানে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়, দেখো একদম সহজ, এই একটা ত্রিভুজ দেওয়া আছে যার শীর্ষবিন্দু 3টি হচ্ছে যথাক্রমে এ বি সি, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, সি এর স্থানাঙ্ক হচ্ছে কত এক্স থ্রি ওয়াই থ্রি, অর্থাৎ এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করা, আমি বি এবং সি এর যে মধ্যবিন্দু তার নাম দিলাম হচ্ছে ডি, বি সি এর মধ্যবিন্দুর নাম কি দিলাম ডি, এবার এডি যোগ করলাম, তাহলে এডি কি হবে একটা মধ্যমা হবে, ভর কেন্দ্র বলতে কি বোঝায় মধ্যমা 3টির ছেদ বিন্দু, মধ্যমা 3টির ছেদ বিন্দু, তো যাক গিয়ে তাহলে এডি অবশ্যই একটা মধ্যমা হবে। এবার ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো ডি হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু, বি ডি কি বি এবং সি এর মধ্যবিন্দু, তাহলে ডি এর স্থানাঙ্ক নিশ্চয়ই এটা হবে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু কমা
y2 plus y3 by 2 একটু আগেই করলাম দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দু কি করে বের করতে হয় এই প্রথমটার x স্থানাঙ্ক প্লাস দ্বিতীয়টার x স্থানাঙ্ক ডিভাইডেড বাই 2 x1 plus x2 by 2 comma y1 plus y2 by 2 ছিল কিন্তু এখানে বিন্দু দুটি তো x2 y2 আর x3 y3 রয়েছে না তাহলে এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে x2 plus x3 by 2 comma y2 plus y3 by 2 এটা পেলাম d বিন্দুর স্থানাঙ্ক এবার ধরে নিলাম g হচ্ছে মধ্যমা जी হচ্ছে মধ্যমা নয় জি হচ্ছে ভর কেন্দ্র সরি জি হচ্ছে কি ভর কেন্দ্র বলতে কি বোঝায় মধ্যমা তিনটির ছেদবিন্দু অর্থাৎ মধ্যমা তিনটি ড্র করলে কি হবে জি বিন্দুতে ছেদ করবে এবার আমরা এটাও জানি যে মধ্যমা তিনটি ত্রিভুজের ভর কেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে এখানে AG is to GD কত হবে AG is to GD is equal to obviously 2:1 2:1 তাহলে আমার সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যে বিন্দু AD রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করে এর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 এবং D এর স্থানাঙ্ক হচ্ছে x2 plus x3 by 2 comma y2 plus y3 by 2 অর্থাৎ এখানে x1 y1 x2 y2 এই আকারে দেওয়া আছে তাহলে G এর স্থানাঙ্ক কত হবে নিশ্চয়ই G এর স্থানাঙ্ক এটা হবে 2 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 1 2 ইনটু এখানকার x স্থানাঙ্ক অর্থাৎ 2 ইনটু x2 plus x3 by 2 প্লাস 1 ইনটু এখানকার x স্থানাঙ্ক তাহলে 1 ইনটু x1 নিচে কত হবে 2 প্লাস 1 কমা y এর ক্ষেত্রে তাই 2 ইনটু এখানকার y স্থানাঙ্ক অর্থাৎ 2 ইনটু y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইনটু y1 ডিভাইডেড বাই কত 2 প্লাস 1 এটা হচ্ছে g বিন্দুর স্থানাঙ্ক তাহলে আলটিমেটলি কি হলো 2 2 কেটে গেল উপরে কি আসলো x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 তাহলে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা কি হবে y1 plus y2 plus y3 by 3 তাহলে কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 এবং x3 y3 হয় তাহলে সেই বিন্দুর ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে x1 plus x2 plus x3 by 3 comma y1 plus y2 plus y3 by 3 as simple as that একটা ছোট উদাহরণ দিচ্ছি দেখো একদম সহজ একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি কি বলেছে এখানে ত্রিভুজ ABC এর A, B ও C শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 5, 4, মাইনাস 4, 7 এবং মাইনাস 1, বিটা ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হলে বি বিন্দু বিটা এর মান নির্ণয় করো দেখো একদমই সহজ সলিউশন হ্যাঁ এখানে পরের লাইনে লিখি সলিউশন কি বলেছে এ বি ও সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে স্থানাঙ্ক দেওয়া আছে কত 5 মাইনাস 4 5 5 4 দেন মাইনাস 4 7 এবং মাইনাস 1 বিটা এবং কত মাইনাস 1 বিটা সুতরাং ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র ভরকেন্দ্র কত হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 তার মানে 5 মাইনাস 4 মাইনাস 1 বাই 3 এটা x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 লিখলাম কমা y1 অর্থাৎ 4 প্লাস 7 প্লাস বিটা বাই 3 তাহলে এটা 0 আসছে আর এটা কত আসছে 11 প্লাস বিটা বাই 3 এটা হচ্ছে ত্রিভুজ ABC এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক এবার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি বলেছে ভরকেন্দ্র মূল বিন্দু অর্থাৎ মূল বিন্দু স্থানাঙ্ক কত 0 0 তাহলে শর্তানুসারে আমি কি লিখব শর্তানুসারে এখানে আসবে হচ্ছে 11 প্লাস বিটা বাই 3 ইজ ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে লিখতে পারি কি বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 11 ওকে একদমই সহজ অঙ্ক ছিল এটা এরপরে দেখো দেখো ছেদ সূত্র 2 এখানে কি বলেছে P ও Q বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 এবং x2 y2 ওকে R বিন্দু PQ রেখাংশকে m:n অনুপাতে বহির্বিভক্ত করলে R বিন্দুর স্থানাঙ্ক হয় mx2 - nx1 / m - n, my2 - ny1 / m - n অর্থাৎ আগের ছেদ সূত্র 1 এর মতোই শুধু এখানে মাইনাস রয়েছে ওখানে প্লাস ছিল এখানে মাইনাস রয়েছে দেখো এখানে জানতে হবে বহির্বিভক্ত করার অর্থটা কি আর বিন্দু পি কিউ রেখাংশকে বহির্বিভক্ত করে এর অর্থ হলো আর বিন্দুর অবস্থান পি কিউ এর মধ্যে থাকবে না বাইরে থাকবে হয় এই দিকে থাকবে অথবা এই দিকে থাকবে এবং আর বিন্দু পি কিউ কে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করে বলেছে এখানে তাহলে পি আর যে লেংথটা পি আর অর্থাৎ সম্পূর্ণটা পি থেকে আর এ যাচ্ছে তারপরে কিউ আর এই যে এটা কিউ আর এই রেশিওটা হচ্ছে এম বাই এন কি বললাম পি আর ইজ ইকুয়াল পি আর বাই আর কিউ আর ইজ ইকুয়াল টু এম বাই এন এবার অন্তর্বিভক্ত যখন বলেছিলাম তখন কিন্তু এভাবে মেপেছিলাম এটা পি
কিউ মাঝখানে আর ছিল, তাহলে পি আর বাই আর কিউ সমান হচ্ছে এম বাই এন, এরকম ছিল। যদি এম ইক্স টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, এখানে পি থেকে আর এ, তারপরে আর থেকে কিউতে, এখানে কি পি থেকে আর এ, আবার কিউ থেকে আর এ, অ্যাকচুয়ালি আর বিন্দুতে বিভক্ত হয়, তার মানে কি পি থেকে আর এ, তারপর আর থেকে কিউতে, এরকম হওয়া উচিত ছিল। এখানে যেমন পি থেকে আর, আর থেকে কিউ, অ্যাকচুয়ালি যখন বহির্বিভক্ত করে তখন রেশিওটা কি হবে, এখান থেকে এদিকে যাবে আবার এখান থেকে এদিকে আসবে, তাই তো? পি আর আর কিউ যদি হয় তাহলে একটা কিন্তু পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। তাহলে আমরা লিখবো পি আর বাই আর কিউ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস এম বাই এন, কত লিখবো, মাইনাস এম বাই এন, অর্থাৎ আর বিন্দু পি কিউ কে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, এর অর্থ হলো আর বিন্দু পি কিউ যে রেখাংশ তাকে এম ইস টু মাইনাস এন অনুপাতে বিভক্ত করে। কি বললাম, এম ইস টু মাইনাস এন অনুপাতে বিভক্ত করে। তাহলে ওখানে যেরকম এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন ছিল, এখানে এম ইস টু মাইনাস এন অনুপাতে বিভক্ত করে, তার জন্যই এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন এসেছে, অর্থাৎ এম এর জায়গায় সিম্পলি মাইনাস এন এসেছে, এখানে যেহেতু এম ইস টু এন অনুপাতে বিভক্ত বহির্বিভক্ত করে, এখানে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে, এই জন্য এম মাইনাস এন আসছে। তো যাকে এটাও ত্রিভুজের সাহায্যে প্রমাণ করা যায়, যেটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, একটু হিন্ট দিয়ে নিচ্ছি, এখানেও তোমরা একইভাবে ত্রিভুজ আঁকবে, এই পি বিন্দু, এই হচ্ছে কিউ, এখানে নেবে আর, পি এর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, কিউ এর স্থানাঙ্ক কত এক্স টু ওয়াই টু, আর এর স্থানাঙ্ক ধরে নেবে হচ্ছে আলফা বিটা, আলফা বিটা, তারপর এখান থেকে এক্স অক্ষের প্যারালাল ড্র করবে, এখান থেকেও এক্স অক্ষের প্যারালাল ড্র করবে, এই বিন্দু তিনটা যোগ করে দেবে, ব্যাস এভাবে ত্রিভুজগুলো কমপ্লিট করবে। এবার দেখো পি আর, পি আর বাই কিউ আর কিন্তু এখানে এম বাই এন, আগে যেরকম ছোট ছোট দুটো ত্রিভুজ ছিল, এখানে পি আর, আর কি আছে কিউ আর, তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটা নিতে হবে আর এই ছোট ত্রিভুজটা নিতে হবে, এদের মধ্যে সিমিলারিটি দেখাতে হবে। এখানে দেখো তাহলে বড় ত্রিভুজের বাহুগুলো বের করবো, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স ওয়ান, আর এখান থেকে এতটুকু হচ্ছে আলফা, তাহলে আলফা মাইনাস এক্স ওয়ান এই ডিস্টেন্সটা পুরোটা, আর এই ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে এতটুকু এক্স টু, আর এখান থেকে পুরোটা হচ্ছে আলফা, তাহলে আলফা মাইনাস এক্স টু, এটা আবার এখান থেকে সম্পূর্ণ ডিস্টেন্সটা কত বিটা, এখান থেকে এই ডিস্টেন্সটা কত ওয়াই টু, তাই তো? তাহলে এখান থেকে এতটুকু কত হবে সিম্পলি বিটা মাইনাস ওয়াই টু, এখান থেকে জাস্ট এতটুকু, আর এখান থেকে এটা হচ্ছে কত ওয়াই ওয়ান, এখান থেকে পুরোটা হচ্ছে বিটা, তাহলে বিটা মাইনাস ওয়াই ওয়ান হবে এই পুরো ডিস্টেন্সটা, ওকে, বিটা মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এবার দেখো পি কিউ, পি আর বাই কিউ আর, পি আর বাই কিউ আর কত এম বাই এন আছে, যাকে সম্পূর্ণ ত্রিভুজটা, বড় ত্রিভুজটা এবং এই ছোট ত্রিভুজটা কনসিডার করো, তাহলে এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান, দুইটারই সাধারণ কোণ, এটা 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ পি, এদের নাম দেওয়া হয়নি এখনো, নাম দিচ্ছে এস টি ইউ, তাহলে ত্রিভুজ পি টি আর এবং ত্রিভুজ কিউ ইউ আর, এরা হচ্ছে সদৃশ সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে কি পাবো, পি আর বাই কিউ আর, পি আর বাই কিউ আর, অর্থাৎ প্রথম এই বড় ত্রিভুজটার অতিভুজ বাই এই ছোট ত্রিভুজটার অতিভুজ সমান, তাহলে কি হবে, এই বড় ত্রিভুজটার ভূমি অর্থাৎ পি টি বাই ছোট ত্রিভুজের ভূমি কিউ ইউ, তাহলে ইকুয়াল টু কি হবে, পি টি বাই কিউ ইউ সমান কত হবে, সমান হচ্ছে এই বড় ত্রিভুজের লম্ব অর্থাৎ টি আর ডিভাইডেড বাই কত, ছোট ত্রিভুজের লম্ব অর্থাৎ ইউ আর, ইউ আর, ওকে, তাহলে পি কিউ বাই কিউ আর, পি আর বাই কিউ আর কত হচ্ছে এম বাই এন, ইজ ইকুয়াল টু পি টি কত হবে, দেখো পি টি হচ্ছে আলফা মাইনাস এক্স ওয়ান, আলফা মাইনাস এক্স ওয়ান, আর কিউ ইউ কত হচ্ছে, কিউ ইউ হচ্ছে আলফা মাইনাস এক্স টু সমান টি আর, টি আর সমান কত পেলাম আমি, টি আর সমান পেলাম হচ্ছে টি আর সম্পূর্ণটা বিটা মাইনাস ওয়াই ওয়ান, আর এখানে কত বিটা মাইনাস ওয়াই টু। এবার এখান থেকে সিম্পলিফাই করলে এই দুটোর হেল্প নিয়ে আমরা সহজেই দেখাতে পারি আলফা ইজ ইকুয়াল টু এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এবং বিটা ইজ ইকুয়াল টু এই এটা এবং এটার প্রথমটা এবং শেষেরটার হেল্প নিয়ে সহজেই দেখাতে পারি বিটা ইজ ইকুয়াল টু, ও আলফা ইজ ইকুয়াল টু এখানে এক্স দিয়ে আসবে, আলফা ইজ ইকুয়াল টু এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর বিটা আসবে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, এতটাই সহজ। তাহলে ও হোমওয়ার্ক দিতে গিয়ে পুরোটা প্রমাণ করে দিয়ে ফেলেছি আমি, যাকে আর বিন্দু স্থানাঙ্ক তাহলে কত আসলো এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন কমা এম ওয়াই টু মাইনাস
এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে ছেদ সূত্র দুই প্রমাণ হয়ে গেল। এরপর দেখো আমি ছেদ সূত্রের হেল্প নিয়ে কিছু অঙ্ক করাচ্ছি তোমাদের। দেখো কি বলেছে এখানে, মাইনাস টু থ্রি এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা মাইনাস টু থ্রি এবং থ্রি মাইনাস ওয়ান বিন্দু দুটির সংযোজক রেখাংশ সমত্রিখণ্ডিত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে দেখো একদমই সহজ অঙ্ক, দুটো বিন্দু দেওয়া আছে, ধরে নিলাম এ বিন্দু হচ্ছে মাইনাস টু থ্রি, এটা হচ্ছে এ বিন্দু, আর বি এর স্থানাঙ্ক ধরে নিলাম থ্রি মাইনাস ওয়ান। ওকে এবার সমত্রিখণ্ডিত হয় বলতে কি বোঝায়? সমত্রিখণ্ডিত হয় বলতে বোঝায় টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হওয়া অথবা ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত হওয়া। তো দেখো এখানে মাইনাস টু থ্রি এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা এত এবং এত বিন্দু দুটির সংযোগ রেখাংশ সমত্রিখণ্ডিত হয় অর্থাৎ এর নিকটতম বিন্দু মাইনাস টু থ্রি এর নিকটবর্তী, তাহলে নিশ্চয়ই এ বি রেখাংশ তাহলে সেই বিন্দুতে ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত হবে, কারণ এর নিকটবর্তী যেহেতু বলেছে। যদি এর দূরবর্তী বলতো তাহলে এখানে কোনো একটা বিন্দু হতো এবং আমি বলতাম এ বি সেই বিন্দুতে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয়েছে। তো যাক গে, যেহেতু এর নিকটতম নিকটবর্তী বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়েছে তার মানে এ বি রেখাংশ যে বিন্দুতে ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে কী লিখবো আমি? প্রদত্ত বিন্দু দ্বয়, দেখো প্রদত্ত বিন্দু দ্বয় এ মাইনাস টু থ্রি এবং বি লিখবো হচ্ছে থ্রি মাইনাস ওয়ান। ওকে এরপর লিখবো এ বি রেখাংশ, এ বি রেখাংশ যে বিন্দু দ্বারা, যে বিন্দু দ্বারা ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত হয়, ওয়ান ইস টু টু অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত হবে? ওয়ান ইন্টু থ্রি প্লাস টু ইন্টু মাইনাস টু, নিচে কত? ওয়ান প্লাস টু কমা ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু থ্রি, নিচে কত হবে? ওয়ান প্লাস টু। তাহলে থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি, এখানে কত হবে? সিক্স মাইনাস ওয়ান, তাহলে ফাইভ, ফাইভ বাই থ্রি। তাহলে এটাই হচ্ছে নির্ণয় বিন্দু, অর্থাৎ মাইনাস ওয়ান বাই থ্রি কমা ফাইভ বাই থ্রি বিন্দু দ্বারা এ বি রেখাংশ ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অন্যভাবে বলতে গেলে এই বিন্দু দ্বারা মানে এ এবং বি এর নিকটতম যে বিন্দুতে, একটু ভুল বলছি, এর নিকটবর্তী যে বিন্দুতে এ বি রেখাংশ সমত্রিখণ্ডিত হয় তার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান থার্ড কমা ফাইভ বাই থ্রি। ওকে দেখো পরের অঙ্কটি কি বলছে, থ্রি ফোর ও টু মাইনাস থ্রি বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। তো আমি আগে এঁকে নিই ছবিটা, থ্রি ফোর, থ্রি ফোর অবশ্যই এখানে হবে, থ্রি ফোর আর টু মাইনাস থ্রি, টু মাইনাস থ্রি ঠিক এইসব জায়গায় হবে। যাই হোক ছবি আঁকার প্রয়োজন নেই, তবু আমি তোমাদের সুবিধার জন্য ছবিটা আঁকলাম। এবার দেখো এখানে বোঝা যাচ্ছে বহির্বিভক্ত হবে, কিন্তু সেটা তো ছবি দেখে বুঝতে পারছি, অঙ্ক করে সেটা আমাকে দেখাতে হবে যে বহির্বিভক্ত হয়। তো এখানে আমি ছবিটা আঁকছি এই কারণে, যে বিন্দুতে এ বি রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হবে সেখানে কিন্তু এক্স স্থানাঙ্কটা শূন্য হবে, তাই না? তাহলে কি লিখবো? মনে করি এ হচ্ছে থ্রি ফোর এবং বি কত? টু মাইনাস থ্রি, টু মাইনাস থ্রি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা, ওয়াই অক্ষ দ্বারা এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়। আমি কিন্তু বলিনি অন্তর্বিভক্ত হয় না বহির্বিভক্ত হয়, কিচ্ছু বলিনি, শুধু বলেছি এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়। ওকে তাহলে শর্ত অনুসারে কী হবে? দেখো যে বিন্দুতে ওয়াই অক্ষ দ্বারা যে বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুর এক্স স্থানাঙ্ক শূন্য হবে। তাহলে শর্ত অনুসারে আমরা নিশ্চয়ই এটাই লিখতে পারি, এই বিন্দুতে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়, তাহলে এর নাম দিলাম সি, সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক জিরো হবে। আবার এই সূত্র যে ছিল বা ফর্মুলা ছিল, সেকশন ফর্মুলা, সেখান থেকে লিখতে পারি যে বিন্দুতে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয় তার এক্স স্থানাঙ্কটা হবে এম এক্স টু, অর্থাৎ এম ইন্টু কত? টু প্লাস এন ইন্টু থ্রি ডিভাইডেড বাই এম প্লাস এন, তাহলে এটা সমান জিরো। তাহলে কী লিখতে পারি? টু এম প্লাস থ্রি এন ইজ ইকুয়াল টু জিরো,
বা এম বাই এন কত হবে? মাইনাস থ্রি বাই টু। এম বাই এন কত আসলো? মাইনাস থ্রি বাই টু। দেখো এবার এম বাই এন মাইনাস থ্রি বাই টু আসলো, অর্থাৎ রেশিওটা নেগেটিভ। রেশিও নেগেটিভ দেখেই আমাদের বুঝতে হবে যে বহির্বিভক্ত হয়। তাহলে আমি এখানে কী বলবো? সুতরাং এ বি রেখাংশ, এ বি রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা, ওয়াই অক্ষ দ্বারা কি থ্রি ইস টু টু অনুপাতে, থ্রি ইস টু টু অনুপাতে বহির্বিভক্ত হয়। ওকে, বহির্বিভক্ত হয়। তো আমি এখানে দেখিয়ে দিলাম যে ওয়াই অক্ষ দ্বারা কোন অনুপাতে বিভক্ত হয়। তোমরা একইভাবে এক্স অক্ষ দ্বারা কোন অনুপাতে বিভক্ত হয় সেটা বের করবে। সেই রেশিওটা ধরে নেবে তোমরা পি এস টু কিউ, দেখবে পি বাই কিউ ইজ ইকুয়াল টু যেটা আসবে সেই রেশিওটা কিন্তু পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না। সেটা কীভাবে করবে? এক্স অক্ষ দ্বারা যে বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা জিরো ধরে করবে। অর্থাৎ পি এস টু কিউ অনুপাতে যদি লেখো, আচ্ছা করে দিই, এবি রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা, এটা হয়ে গেলো। এবার লিখবো মনে করি, মনে করি এ বি রেখাংশ এক্স অক্ষ দ্বারা, এক্স অক্ষ দ্বারা পি এস টু কিউ অনুপাতে বিভক্ত হয়, পি এস টু কিউ অনুপাতে বিভক্ত হয়। ওকে, তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে এবার যে বিন্দুতে এক্স অক্ষ দ্বারা যে বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দু কি ওয়াই স্থানাঙ্কটা জিরো হবে। তাহলে কি হবে? এখানে পি এস টু কিউ ধরেছে, তাহলে পি ইন্টু ওয়াই টু অর্থাৎ মাইনাস থ্রি প্লাস কিউ ইন্টু ওয়াই ওয়ান অর্থাৎ ফোর ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমি কী লিখতে পারি? মাইনাস থ্রি পি প্লাস ফোর কিউ ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে তোমরা হিসাব করে দেখাতে পারো পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত? ফোর বাই থ্রি হয়, অর্থাৎ পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু ফোর ইস টু থ্রি। তাহলে লিখবে সুতরাং এ বি রেখাংশ, সুতরাং এ বি রেখাংশ, এ বি রেখাংশ এক্স অক্ষ দ্বারা, এক্স অক্ষ দ্বারা ফোর ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত হয়, ফোর ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ওকে, তাহলে হয়ে গেল এক্স অক্ষ দ্বারা কোন অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আর স্থানাঙ্ক জ্যামিতির উপর আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আরও কিছু বলতে কি একদম সম্পূর্ণ থিওরিটা কভার করার চেষ্টা করবো, তাতে হয়তো 20 থেকে 25টার মতো ভিডিও আপলোড করতে পারি। আমি এক্সাক্ট নাম্বারটা আমি এখন বলতে পারছি না, কারণ এটা জাস্ট পার্ট ওয়ান আমার বা ফার্স্ট ভিডিও। তো যাকে তোমরা অবশ্যই দেখবে সেই ভিডিওগুলি, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নেক্সট টাইম যখন আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।